চাহিদা এবং যোগান তার যদি ভারসাম্যের মাধ্যমে যে দামটা নির্ধারণ হবে সেটা আসলে মার্কেট ক্লিয়ারিং প্রাইস এবং কোয়ান্টিটি এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। যোগান বাড়িয়ে পণ্যমূল্য কমানোর এই যে সূত্র যা লিপিবদ্ধ অর্থনীতির বইয়ে, চাহিদা যোগানে ভর করা বাজার অর্থনীতির আদি এই তত্ত্ব ভোক্তার ভোগকে স্বস্তিদায়ক করতে বর্তমানে কতটা কার্যকর বাজারে এর উত্তর খুঁজতে গিয়ে প্রথমেই চোখ পড়ে আলুর ওপর। যে আলুর দাম কমাতে সরকারি কর্মকর্তারা ক্লান্ত হয়ে পড়েছেন বৈঠকের পর বৈঠক করে আর অভিযান চালিয়ে তারা ভিজে গেছেন ঘামে, অথচ দাম কমেনি বরং আরো বেড়েছে, তাহলে এখন কমছে কিভাবে? এখন যে আলু আছে আলুর মধ্যে মোটামুটি অনেক টাকা লোকসান হবে। এখন বাজার ডেইলি কমতেছে, এই ব্যাপারে আলুটা কিনা হইলো 65 কেজি 2900 টাকা, এখন বেচতে আছে 2700 টাকা। কাঁচামালে কোনো সিন্ডিকেট হয় না, সরবরাহ বেশি চাহিদা কম, বাজার নিচে নেমেছে। তাদের কথায় বোঝা গেল সরবরাহ বাড়ায় দরপূর্তির বাজারে কোনোভাবেই দাম ধরে রাখতে পারছেন না খুচরা ব্যবসায়ীরা, লোকসান হলেও কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। উজ্জ্বলতার জন্য সেরা সাবান এখন মাত্র 55 টাকায়। সরবরাহ সংকটে যে পণ্যের দাম বাড়ে তা আরও ভালো মতো বুঝিয়ে দিলেন পেঁয়াজের বিক্রেতারা। জানালেন চাহিদা মতো যোগান পাচ্ছেন না, তাই দাম কমতির খবরও মিলছে না তাদের কাছে। বাজারে ভাবে না বুঝতে দাম কমবে না, মাল এখন তো শর্ট না, একটা পুরান পেঁয়াজ শর্ট না, মাল হাটে পাচ্ছি না, দরকার আমার 20 বস্তা 5-7টা পাওয়া যায়। বাজারের দাম নিয়ন্ত্রণ করতে হলে বাজারে পণ্য দিতে হবে, উনি যদি কম দামে পণ্য কিনতে না পারে তাহলে উনি আমার কাছে কম দামে কেমনে বিক্রি করবে? একই কারণে খুচরা বাজারে আবারও ঊর্ধ্বমুখী চিনির দাম। গাড়ি কমার্সে যার কারণে দাম বেশি, মনে করেন যে আপনি এখন আনছেন এই দাম, এক ঘন্টা পরে আনছেন দাম আরও বেশি। ছোটখাটো ডিলার এরা বলতেছে আমাদের কোনো ডিউ নিতেছে না কোম্পানি। অথচ বাজারে সরবরাহ বাড়ায় আমদানি করা ভোজ্য তেল বর্তমানে বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়েও কমে। এখন 790-800 এরকম বিক্রি করতে হচ্ছে 5 লিটার, পাম এখন 120 টাকা লিটার চলতেছে। যখন জিনিসের পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকে, আমদানি থাকলে ডিলার পর্যায় থেকে আমাদেরকে সব কিছুতে একটু ছাড় দিয়ে দেওয়া হয় যে কমেও বিক্রি করতে পারি আর কি। এটা তো সবারই জানা, চাহিদা যোগান তত্ত্বের বাইরে গিয়ে অভিযান চালিয়ে এই চারটি পণ্যের কোনোটিকেই সরকার নির্ধারিত দামের মধ্যে আনতে পারেনি সরকারি কোনো সংস্থা, এমনকি ঠেকাতে পারেনি দাম বৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতাও। তাই ভোক্তার ভোগকে স্বস্তিদায়ক করতে বাজারে পণ্যের সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। তো যোগান বিঘ্ন ঘটা যাবে না। আর আরেকটা বিষয় হলো যে যদি বাজারে কোনো সংকট থাকে বা কৃত্রিম সংকট তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বর্ডারটা ওপেন করে দিতে হবে, এখানে কোনো ইন্টারভেনশন বা ইন্টারফিয়ারেন্স না থাকাটাই ভালো। দিন শেষে তাহলে কি দাঁড়ালো? বাজারে চাহিদা যোগানের হিসাবে আসলে দাম নির্ধারণ করে পণ্যের, তাই বাজার তদারকি করতে এসে অনিয়ম পেলে যেমন আইনি ব্যবস্থা নিতে হবে, ঠিক তেমনি কোন সময় কোন পণ্যের চাহিদা কেমন সেই হিসাবেই বাজারের সরবরাহ নিশ্চিত করতে হবে, তাহলেই পণ্য কিনে স্বস্তি পাবেন ভোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।